তখন আপনি জগিং এ বের হলেন, কিন্তু হঠাৎ করেই আপনার দম শেষ হয়ে গেল এবং শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে। সাধারণ শারীরিক তৎপরতাতেও যদি আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনার ফুসফুস আশানুরূপ স্বাস্থ্যবান নয়, এমন কি তা হতে পারে ফুসফুস ক্যান্সারেরও লক্ষণ। ফুসফুসের ক্যান্সার সবচেয়ে মারাত্মক ক্যান্সারগুলোর অন্যতম এক। প্রাথমিক স্তরে যদি এই ক্যান্সার শনাক্ত করা না যায় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত। সুতরাং আসুন জেনে নেওয়া যাক ফুসফুস ক্যান্সারের প্রাথমিক 9টি লক্ষণ সম্পর্কে, যেগুলো দেখা দেওয়া মাত্রই সতর্ক হতে হবে। এক, ক্রমাগত কাশি। অ্যালার্জি, ঠান্ডা, সর্দি, ফলুর মতো সাধারণ কিছু রোগের লক্ষণ হতে পারে কাশি। ফলে লোকে হয়তো কাশি হলে খুব একটা চিন্তিত নাও হতে পারে, কিন্তু আপনার যদি 2 মাসের বেশি কাশি হয় এবং ঔষধ খাওয়ার পরও তা ভালো না হয় তাহলে তা ফুসফুস ক্যান্সারের লক্ষণ। 2, কফের রং যদি মরিচা বা লালা ভাব হয় তাহলে বুঝতে হবে কফের সঙ্গে রক্ত বের হচ্ছে, এটিও ফুসফুস ক্যান্সারের প্রাথমিক একটি লক্ষণ। বুকে ব্যথা, গ্যাস্ট্রাইটিস, অবসাদ, রক্তশূন্যতা, স্ট্রেস সহ নানা কারণে বুকে ব্যথা করতে পারে। নিঃশ্বাস গ্রহণের সময় যদি তীব্র ব্যথা হয় অথবা হাসি বা কাশির দেওয়ার সময় বুকে ব্যথা হয় তাহলে তা হতে পারে ফুসফুস ক্যান্সারের প্রাথমিক একটি লক্ষণ। 4, অনবরত অবসাদ বা ক্লান্তি, ব্যস্ত জীবনের কারণে ক্লান্ত ও দুর্বল অনুভূতি হতে পারে। এছাড়া পুষ্টির ঘাটতি, স্ট্রেস থেকেও অবসাদ দেখা দিতে পারে, কিন্তু ক্রমাগত অবসাদ যা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘদিনের কাজকর্মের ব্যাঘাত ঘটায় তা হতে পারে ফুসফুস বা অন্য কোনো ক্যান্সারের লক্ষণ। গলার স্বরের পরিবর্তন, স্বাভাবিকভাবে কথা বলার সময়ও যদি গলার স্বর কর্কশ বা ফ্যাসফ্যাসে শোনায় তাহলে তা হতে পারে ফুসফুস ক্যান্সারের লক্ষণ। ফুসফুসে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার পর তা শ্বসন প্রক্রিয়ার অন্যান্য অংশ সহ ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীকে আক্রমণ করে, ফলে গলার স্বর বদলে যায়। 6, দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের সংক্রমণ, আপনার যদি ব্যাকটেরিয়াজনিত কাশি, ঠান্ডা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া হয় এবং ওষুধ খাওয়ার পরও ভালো না হয় তাহলে তা ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। ফুসফুসে ক্যান্সার শ্বাস গ্রহণের প্রক্রিয়া দুর্বল করে দেয়, যার ফলে এই ধরনের সংক্রমণ হয়। 7, স্নায়ুতন্ত্রের সমস্যা, মস্তিষ্কের কিছু অংশের সঙ্গে ফুসফুসের সংযোগ রয়েছে, মস্তিষ্কে শিরা উপশিরাগুলোর মাধ্যমে ও সংযোগ স্থাপিত হয়, ফলে ফুসফুস ক্যান্সার হলে মস্তিষ্কেও প্রভাব পড়ে। বসা থেকে উঠতে গিয়ে যদি সমস্যা হওয়া তাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়া অর্থাৎ ফুসফুস ক্যান্সারের সঙ্গে যুক্ত। 8, গাইনেকোমেস্টিয়া, পুরুষদের স্তনে অতিরিক্ত টিস্যু জন্মানো এবং প্রায় নারীদের মতো বড় স্তনের আকার ধারণ করার নাম গাইনেকোমেস্টিয়া। হরমোনগত ভারসাম্যহীনতা এবং বংশসূত্র এই সমস্যা হতে পারে ফুসফুস ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। ফুসফুস স্তনের টিস্যুগুলোর কাছাকাছি জায়গায় থাকার ফলে স্তনের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আর পুরুষের মধ্যে এই লক্ষণটি বেশি স্পষ্ট হয়ে দেখা যায়। 9, চোখের পাতার দুর্বলতা, ফুসফুসের একেবারে উপরের অংশে ক্যান্সার ছড়িয়ে পড়লে চোখের পাতা দুর্বল হয়ে আসে, কেননা ফুসফুসের ওই অংশের স্নায়ুগুলো চোখের পাতার স্নায়ুগুলোর সঙ্গে যুক্ত থাকে, ফলে চোখের পাতা দুর্বল হওয়ার ফুসফুস ক্যান্সারের প্রাথমিক একটি লক্ষণ। আপনাদের কারো বন্ধু বা ফ্যামিলি পরিজনের মধ্যে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে অবশ্যই তাদের এই ভিডিওটি শেয়ার করবেন।